হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সঙ্গীতাস ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এন্ড প্রচুর ভালোবাসা। তো দুপুরবেলা আমি একটু ঘুরতে এসেছি, একটু আগে থেকে ভিডিওটা করতাম কিন্তু সময়টা পাইনি, কারণ এখানে আসতে হতো 12টা 1টায় আর আমি এসেছি হচ্ছে 4টায়। অ্যাকচুয়ালি আমি কলেজে গেছিলাম, ওখান থেকে এসেছি, তারপর বাবা আমাকে এখন নিয়ে আসলো। তো এই যে ভাই বোনুদের আজ না আজ হচ্ছে এখানে হচ্ছে হ্যাঁ এই ভাইটার হচ্ছে বার্থডে, যে ভাইটাকে তোমরা দেখতে পেলে ফার্স্টেই। তো ভাই আর দুজনের জন্য দুটো ড্রেস নিয়ে এসেছি, তো এই ওরা মানে আনার সাথে সাথে পরে পরে দেখছে। ভাই তো ছোটো, বুঝতে পারছে না, কিন্তু বুনু পরে পরে দেখছে, তাই ওকে একটু ভিডিও করলাম। আর হচ্ছে আমি এখন একটু খাবো, খাওয়া দাওয়া করে নেবো, কারণ এখানে হচ্ছে একটু মানে কি বলে ওটাকে কি বলে মানে ঠাকুরের একটু বৈষ্ণব সেবা। তো এখানে এসছে কাকুদের বাড়িতে, এই তো আমি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি, না বসেছিলাম। তো এখানে একটা কি হয়েছে যে এনি হচ্ছে না মানে আরেকটা কাকিমণি, ওই কাকিম মানে বড়, এই আমি যে বাড়িতে গেছি, বাড়িতে না এটা হচ্ছে একটাই বাড়ি, তো মানে বড় কাকা, ছোট কাকা, মেঝু কাকা, এরকম তিনটে কাকা আছে। তো এই কাকাদের আজ হচ্ছে বৈষ্ণব সেবা, তো ওখানে এসছি। আর এটা হচ্ছে ওই যে ওই কাকিটা দেখতে পাচ্ছ, উনি হচ্ছে মেঝু কাকি, না বড় কাকি, আমি ঠিক বলতে পারছি না, না মেঝু কাকি হবে। তো ওই যে ওদের ঘর, তো এখান থেকে কি হয়েছে একটা হাঁস ও মানে ওপারে জঙ্গলটায় পড়ে গেছে, তো ওখান থেকে কি করে তুলবে, তো খুব ছোটাছুটি করছে সবাই মিলে, আর আমার দেখে ভীষণ ভালো লাগছে। আর আমার সবচেয়ে বেশি মানে আমাদের কি বলবো, আমার সব বাচ্চারাই সুন্দর, সব বাচ্চারাই ভালো লাগে, কিন্তু মানে আমাদের মানিয়ার পরে একদম মানে কি বলবো, যাকে খুব বেশি আমার ভালো লেগে গেছে সে হচ্ছে কাকার মেয়েটা। আমার ওর সাথে মানে থাকতে এত ভালো লাগে কি বলবো আর। তো ওখানে তোমরা দেখতে পেলে মাত্রই কাকাটা বেরিয়ে এসছো, কাকা আর বাবা গল্প করছে বাইরে, আমিও বাইরেই আছি, মাও বাইরেই আছে। এখন আমি সব কথা কেমন গুলিয়ে যাচ্ছে সর্দি ফর্দিতে, অ্যাকচুয়ালি এখন 5টা বেজে গেছে হয়তো, আর বাড়ির এবাড়ির লোক সবাই চলে গেছে, তো আমরাই আছি শুধু। তো আমিও আসছিলাম তখন, মা আরও পরে এসছে, মা সকালবেলা গেছে আর রাত্রেবেলা আসবে, এরকম একটা ব্যাপার। তো আমি ঘরে এসে থেকে আমার একটু কাজ ছিল, তো আমি এখন একটু রিলস ফিলস করবো, ভিডিওর কিছু কাজ আছে, তাই আমি চলে এসেছি। সারাদিন প্রচণ্ড পরিশ্রম, সকালে কলেজে যেতে হয়, ওখান থেকে এসে আবার এসব কাজ টাজ। তো যাই হোক, রিলস টিলস করা হয়ে গেছে, তো সারা রাতে আর ভিডিও করিনি, কারণ ক্লান্ত ছিলাম, এত হাবিজাবি করে আর ভালো লাগে না। তো যাই হোক, সকাল সকাল দেখছি আমার এখানে দেখো এই মাছটা উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, মানে এটা আর নেই, এটা ভাসবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আমার তো মনটা ভীষণ খারাপ ছিল, আর অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করতাম না, করেছি শুধু একমাত্র দিদিভাইকে দেবো জন্যে, মানে এখন হচ্ছে প্রাণটা ওর আছে, দিদিভাইকে একটু দিতেই হবে, কারণ প্রত্যেকটা দিন ফোন করে করে সকাল দুপুর বিকেলবেলা খবর নেয় মাছগুলো কেমন আছে। তো ওকে এখন মানে ভিডিওটা দেওয়ার জন্য আমি ভিডিওটা করেছি, তাড়াতাড়ি করে ভিডিওটা রেখে, এমনকি ভিডিওটা আমি অফও করিনি, মোবাইলটা রেখে তাড়াতাড়ি করে কি ভাবলাম আবার জলটা চেঞ্জ করে দিলাম। তো যাই হোক, মাছটা বাঁচবে কি না জানি না।